আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2020 সালে SSC পাশ করেছো, কলেজে ভর্তি হতে ইচ্ছুক এবং কলেজে ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। কারণ আজকে এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2020 সালে 2021 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হতে চাও, তাদের জন্য বিরাট সুখবর দিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী। অর্থাৎ আজকে এই মাত্র তোমাদের জন্য, অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি 2020-21 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি, অর্থাৎ 11 শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যে ঘোষণাটা দিয়েছে, যেটা শুনলে তোমরা অনেক খুশি হবে। সেই কারণে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 11-এ খুব শীঘ্রই ভর্তি শুরু করতে পারবো মনে হয়, করোনার মধ্যেই তো SSC ও সমাপনী পরীক্ষার ফল দিতে পারলাম। এখন সামনে তাদের কলেজে ভর্তির বিষয়, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য আরো অপেক্ষা করতে হবে হয়তো, অর্থাৎ SSC পরীক্ষার কথা বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আরো অপেক্ষা করতে হবে। কিন্তু ভর্তি যেহেতু অনলাইনে করা যায়, সেহেতু খুব শীঘ্রই ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবো বলে মনে হয়। অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে খুব শীঘ্রই এই কলেজে, অর্থাৎ 11 শ্রেণীতে ভর্তি শুরু করা হবে। এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে করোনাকালীন সংকট নিয়ে বিশেষ ওয়েবিনার বিয়ন্ড দ্য প্যান্ডেমিক এর অষ্টম পর্বে বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন। 30 জুন রাতে এটি অনুষ্ঠিত হয়, এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে 30 জুন রাতে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের পরিচালনায়। এতে আলোচক হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মুনাস আহমেদ নূর। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা 2020-21 শিক্ষাবর্ষে 11 শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, তোমাদের জন্য সুখবর হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন খুব তাড়াতাড়ি তোমাদের এই কলেজে ভর্তি, অর্থাৎ 11 শ্রেণী ভর্তি কার্যক্রম শুরু করবে। কারণ যেহেতু এই ভর্তি কার্যক্রমটা অনলাইনের মাধ্যমে হয়, সেই কারণে এই করোনা কালেও অনলাইনের মাধ্যমে এই ভর্তি কার্যক্রম শুরু করা যাবে বলে তিনি মনে করেছেন। সেই কারণে তোমাদের যে অপেক্ষার অবসান, তোমরা যে SSC ফলাফলের পরে তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছো, কবে কলেজে ভর্তি হবে, কলেজে ক্লাস করবে, তোমাদের সেই অপেক্ষার পালা হয়তো বা শেষ হতে যাচ্ছে। খুব শীঘ্রই তোমাদের 11 শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।